সালামু আলাইকুম রাসেল ভাই। জি আসলে ফোন দিলেন, চলে আসলাম। আপনার দেখতে পাচ্ছি আজকে আজকেও কি কাজ করবেন নাকি ভাই? জি ভাই আজকে কাজ করবো। হ্যাঁ তাই নাকি, এই জন্য ফোন দিয়েছিলেন আমার। জি জি আজকে কাজ করবো, এই কারণে। ঘটনা কি, গত একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে আপনার যে ১০-২০ তলা যত হোক যত হোক ওটা করা যাবে, ওটা করা যাবে সবার জন্য। পরে আমি নিজে বাধ্য হইলাম যে এত কমেন্টস করার পরে দেখলাম যে আসলে দোতলা একতলা বাড়ির জন্য একটু কম খরচে করা যায় কিনা, করা যায় কি। এই জন্য আমি এখানে একটা নিজে টেকনোলজি ইউজ করছি, যেটা এটাও জার্মান টেকনোলজি। এটার ভিতরে কি করছি যে এটার ভিতরে যে সেন্সরটা ইউজ করছে ওই ওইটার ভিতরে যে সেন্সর ইউজ করছে জার্মানি ওই সেম সেন্সর এটার ভিতরে ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এটার ভিতরে কাজটা হয়েছে যে যাদের প্লাস্টিকের ট্যাঙ্কি আছে, প্লাস্টিকের ট্যাঙ্কি তারা কি করবে, প্লাস্টিক ট্যাঙ্কির একটু ছিদ্র করবে। এই দেখেন এই দুইটা ছিদ্র আছে, এই ছিদ্রের মাধ্যমে ডাইরেক্ট সরাসরি নিচে এই বল দুইটা দিবে। এই দুইটা বল দিবে পানির ট্যাঙ্কির ভিতরে, পানির ট্যাঙ্কির ভিতরে। ও আচ্ছা। পানি ট্যাঙ্কি দিলে দেখেন একটু শব্দ পায়, দেখেন এখানে শব্দ আসে, শব্দ আসে। যখনই এই প্রথমত সিস্টেম হলো খালি হবে, তখন প্রথমটা যখন খালি হলে মোটর কিন্তু চালু হয় না, চালু হয় না। যখনই দ্বিতীয়টা যখন টান লাগলো তখনই মোটর কিন্তু চালু হয়ে গেছে, চালু হয়ে যাবে, মোটর চালু হয়ে গেছে। আবার যখন আবার মোটর ভরা থাকবে আস্তে আস্তে, এই মোটর ভরে গেছে মোটর কিন্তু বন্ধ হয়, মোটর চলতে গেছে, তখনই এইটা যখন খালি ভাইসে গেছে তখনই মোটর লগলগে অফ হয়ে যাবে। ও আচ্ছা, মানে এটা যখন মানে পানিটা যখন বইরে যাবে এটা ভাইসে উঠলে পরে দোনোটাই ভাইসে যাবে, তখন একসাথে দোনোটা যখন ভাইসে উঠবে তখনই সে মোটর বন্ধ হয়ে যাবে। আবার একসাথে দোনোটাই যখন আপনার ওয়েটটা পড়বে তখনই মোটর চালু হয়ে। এটা কি আসলে বাসার মালিক নিজে লাগাইতে পারেন, আপনারা লাগাই দিবেন? একেবারে যে বাসার মালিক নিজে লাগাইতে পারবে, এটা জন্য আমার যাইতে হবে না, কারণ অনেকে দূরে এই 1,000-2,000-3,000 এর জন্য পারে না, যার কারণে। এটা কস্ট কিরকম ভাই? এটা একেবারে লো কস্ট। একটু বইলা দেন এটা, এটা বইলা দিব। হ্যাঁ দেন। এটা যেহেতু আপনি কুরিয়ার পাঠাই দেবেন না? জি কুরিয়ার পাঠাই দেব। আচ্ছা, এটা কুরিয়ার যেহেতু পাঠাই দিবেন এটার কস্টটা বইলেই দেন। আর ব্যাপারটা হচ্ছে এটা যে কোনো মানুষ নিয়ে লাগাইতে পারবে, যে কোনো মানুষ নিয়ে লাগাইতে পারবে। মানে আপনি একটু বুঝাই দিবেন, তার ভিডিও কল এটা দেখাই দিবেন তো? সব ভিডিও কল দেখাই দিবেন। এখানে একটা সহজ জিনিস দেখেন, এখানে আরেকটা সুবিধা করছি, এটা দেখেন খোলা যায়। আচ্ছা, এটা খোলা যায়। এখানে দুইটা তার আছে, জাস্ট তার দুইটা শুধু মোটর থেকে একটা তার দুইটা তার আনবে, আইনে শুধু এই দুইটার সাথে জোড়া দিয়ে দিবে, জোড়া দিয়ে দিবে, আর কিছু কাজ নাই। আচ্ছা, যদি না বোঝে তারপর একটু ভিডিও কলে অবশ্যই দেখাই দেবো। এবারে জোড়া দেওয়ার পরে এটা কিন্তু লক করে ভিতরে রাখতে পারবেন, যে বৃষ্টি পানিতে ভেজবে না, না ভেজলে এটা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, এটা নষ্ট হবে না, এই কারণে এটা ব্যবহার করেছি। এবং এটা সুন্দর আমাদের কেলাম দিয়েছি, এই কেলামটা ট্যাঙ্কির উপরে এরকম বসাই দিবেন, এরকম বসাই দিলে তারটা এটার নিচ দিয়ে বেরোয় যাবে, জাস্ট এটা এইভাবে কাজ করবে। এবং এটা যদি খরচ নিয়ে আমি বলেন, যদি বলতে জানতে চান, এটা খরচ পড়বে ২০০০ টাকা, যে কোনো মানুষে লাগাই রাখলে পানি উঠবে, পানি উঠবে, আবার মোটর ভরে গেলে আবার বন্ধ হয়ে যাবে, আবার পানি শেষ হয়ে গেলে অটো পানি উঠে যাবে, মানে সুইচ দেওয়ার কোনো বিশাল সুবিধা। দেখেন অল্প বাজেটে, অল্প বাজেটের ভিতরে তারা এটা একতলা দোতলা বাড়ি যাদের আছে তারা এটা নিতে পারে, খুবই লো কস্ট এবং কাজও ভালো। সেম কাজ কিন্তু এটার জন্য একতলা দোতলা বাড়ির জন্য এটার জন্য পারফেক্ট। ও আচ্ছা আচ্ছা। আমি যে এবার আপনি তো গতবার আমার বাসায় চলে আসছিলেন, আর এবার তো আমি আপনার এলাকায় চলে আসছি। তার মানে এটা কি আপনি লাগাইবেন নাকি আজকে কোনো জায়গায়? আজকে লাগাবো, এটা হলো যে আমাদের ট্যাঙ্কি আছে। আচ্ছা, এই বাসা লাগাবেন এটা? এই বাসা লাগাবো। আচ্ছা, এটা কয়তলা বাড়ি? একতলা বাড়ি না, আমি তো না উঠলাম, একতলা না দেড়তলা উঠলাম, ভাই বলছে আমি নিজে লাগাই দেবো, আর আপনি একটু আমার সাথে থাকেন, একটু কিরকম কি করা যায়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এটা একবার লো, মানে কস্ট একবার লো। এখন বাংলাদেশে আসলে যারা আছে অন্য অন্য জায়গায় ঢাকার বাইরে, ওনারা কি নিতে পারবেন এখান থেকে? ওনারা নিতে পারবো, ওনারা শুধু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবো, ওনারা শুধু আমাদের কুরিয়ার চার্জটা অ্যাড করবে। আচ্ছা, কুরিয়ার খরচটা দেওয়ার জন্য হয়তো ১,৫০০ টাকা দিয়ে আমি শুধু বুকিং দিলে হবে, এরপর ওইখান থেকে কন্ডিশনের মাধ্যমে সে ছাড়াই নেবে। ও আচ্ছা ভাই, আপনারা আসলে যারা ভিডিওটা দেখতেছেন তারা ভয়ের কিছু নাই, আমার চ্যানেলে তো জানেন আমি কোনো ফেক ভিডিও দেই না। ঠিক আছে, আর এই রাসেল ভাই আমার পরিচিত লোক, আমার বরিশালের দেশি ভাই। হ্যাঁ, আর আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই ভাইকে ফোন দিয়ে দেখা যাবে
আপনি 150 টাকা পাঠিয়ে দেন যে ভাই 150 টাকা পাঠিয়ে দিলাম ঠিক আছে প্রোডাক্ট আমাদের পাঠিয়ে দেন আর তারপরও দেখা যায় হয়তো বিশ্বাসের সহিত যদি অনেক অনেক আছে যে 1 টাকাও পাঠাচ্ছে না যদি বিশ্বাস করে আপনি বলেন যে ভাই পাঠিয়ে দেন আমি টাকা দিয়ে রিসিভ করব তাও দিবে সমস্যা নাই কিন্তু বিশ্বাসটা আসলে রাখা দরকার আগে রাখা দরকার এটা হচ্ছে মেইন ঠিক আছে অনেকে আছে এরকম সমস্যা হয় না আচ্ছা যাই হোক আপনারা যদি নিতে চান এই প্রোডাক্টগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আশা করি ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভাই দেবে প্লাস হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস বা গ্যারান্টি সার্ভিস তো আছেই ঠিক আছে প্রতারিত হবেন না আর কিছু বলবেন নাকি ভাই না ভাই আর কিছু বলার নাই আমার কাছে আচ্ছা 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 এটা একটা কম বাজারের ভিতরে ভালো মান একটা পণ্য নিয়ে আসছি এটা আপনারা যারা একটা দোতলা বাড়ি আছে ভাই 2000 টাকা কিন্তু বড় কিছু না 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 দেখা যায় অনেক মুরব্বি আছে তাদের আত্মীয় এই মুরব্বি মা বাবা আছে যারা গ্রামে থাকে হ্যাঁ তারা মোটর সুইচ দিতে পারে না কোন সময় দিলে ভুলে যায় হ্যাঁ তারা এটা নিয়ে একবার লাগাই দিলেন ইউজ করে দেখেন যে মানে পানির অপচয় ভাই কারেন্ট বিলের অপচয় ঠিক আছে পানির অপচয় মানে এটা না লাগাইলে আসলে পানির অপচয় কারেন্ট আগের বার একটা ভালো জিনিস দেখাইছেন এবার একটা ভালো জিনিস দেখাইলেন যাদের অল্প বাজেট আছে যাদের বাড়ি ছোট তারা কিন্তু অবশ্যই চাইলে এটা নিতে পারেন ঠিক আছে তো শেষ করি নাকি ভাই ঠিক আছে আচ্ছা রাসেল ভাই ভালো থাকবেন দেখা হবে আবার কিন্তু আর একটা ভিডিওতে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম